আপনাদের উন্নয়নের জন্য দীর্ঘ কয়েক বছর যাবৎ যেগুলো আপনারা সকলে জানেন কাউকে দোষারোপ করার জন্য মানে উন্নয়নের কথা বলব। আপনাদের সেই দিন ভাবুন যখন পানীয় জলের অবস্থা ভীষণ খারাপ ছিল, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না, কিন্তু কেন্দ্রীয় সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী যেখানে মাধ্যমে এই প্রধানমন্ত্রীর এই সড়ক যোজনার মাধ্যমে গ্রামীণ এলাকার সঙ্গে শহরকে যুক্ত করে দিয়ে আমি এও দেখেছি যে একটা সময় যখন রাস্তাঘাট ছিল না, জনজাতি মায়েদের যখন সন্তান সম্ভব হতো তখন হসপিটাল ছিল না গ্রামীণ এলাকাতে, সেখানে কী করা হতো, সেখানে ভাড়ে করে মাকে বা বোনকে নিয়ে আসতে হতো শহরের বাস করে, এবং বহু সময়ে বউ মায়েকে রাস্তাতে সন্তান প্রসব করতে হয়েছে। সেই দিন কথা চিন্তা করুন, তার থেকে বেরোতে হয়েছে যে এই ভারতের জনতা পার্টি সরকার যেখানে ভেবেছে যে জনজাতি অঞ্চলের মানুষের সঙ্গে শহরকে যুক্ত করো, হসপিটাল তৈরি করো যাতে কোনো জনজাতি অঞ্চলের মানুষের কোথাও অসুবিধে না হয়, পানীয় জলের জন্য একই জায়গাতে কুয়োতে ডুবাতে যেখানে পশুসুদ্ধ মানুষের জল পান করতে হতো তার থেকে পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী নিয়েছেন যে প্রত্যেকটা বাড়িতে বিনা পয়সা জলের ব্যবস্থা করো। আমি স্বীকার করি যে জনজাতি অঞ্চলে এখনও 100% সেটা সম্ভব হয়নি, কিন্তু কাজ চলছে এবং তার মাধ্যমে 100% মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা ভারত সরকার করেছে। আমরা বলতে পারেন যে এখনও সবটা হয়নি পাহাড়ি এলাকার কারণে, জলের সেখানে যোগান দেওয়ার জন্য সেখানে সরকার কাজ করছে, পাবে এই অবস্থার থেকে মুক্ত হতে হবে। তো এই সমস্ত বিদ্যুৎ অনেক জায়গাতে বিদ্যুৎ পৌঁছায়নি, বিদ্যুৎ পৌঁছানোর জন্য ভারত সরকার করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার দেশের প্রধানমন্ত্রী করেছেন এই সমস্ত কিছু ব্যবস্থা। ঘর যারা ঘর নেই যাদের ঘর পান না আজকে তাদের কাছে কোথাও রাজনীতি নয়, প্রত্যেকটা গরিব পরিবার যাদের ঘর নেই পাকা ঘর নেই তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখনও যারা কিছু লোক পাননি কিন্তু তারা প্রত্যেকে পাবেন এবং এইটা সমস্যা তো বাধ্য হবে না। আমাদের আজকে গত 3 বছর যাবৎ সমস্ত গরিব পরিবারকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ছাড়া ভারতবর্ষের মধ্যে প্রায় 80 কোটি মানুষকে বিনা পয়সার চাল দিয়ে যাচ্ছে, এ কখনো করেছে। আজকে সেখানে বিভিন্ন কাজের মাধ্যমে আগে কমিশন ভিত্তি ছিল যে কমিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী যে বলেছেন গরিব মানুষের কাজের মাঝখানে কোনোভাবে সরকারি হস্তক্ষেপ চলবে না, এবার তাদের প্রত্যেকের সমান সুযোগ পেতে হবে। আমরা বারবার বলেছি, আমরা বারবার চাইছি জনজাতিদের জন্য সরকারের সমস্ত রকম আমাদের আপনাদের উন্নতির কল্পনা আপনার আজকে এই কথা স্বীকার করতে হবে। আপনি আগামী দিন গত বাজেট হয়েছিল, আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে আজকে গত বাজেটের সময় এরা যে বাজেট হয়েছে বাজেটের মধ্যে সরকার 38.8% আমরা আপনাদের জন্য বাজেটের কমিশন দিয়েছি। দুর্ভাগ্যবশত যারা মথার যারা বিরোধী দলের নেতা অনিমেষ বাবুর থেকে শুরু করে শুধু বলতে শুরু করেছেন আমাদের নেতা 2.7% দিয়েছেন, কিন্তু আমি অর্থ হিসাব করিয়েছি আমি অর্থমন্ত্রী বাজেট তৈরি করেছি 5608 কোটি টাকা, 5608 কোটি টাকা শুধু জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণে সরকার বাজেট দেবে, 1435 কোটি টাকা এই শুধুমাত্র এডিসি এরিয়াতে যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থা করে 1435 কোটি টাকা শুধুমাত্র এডিসি অঞ্চলে খরচ করা হবে। 5608 কোটি টাকা রাজ্য সরকার বাজেটে দেখেছে আপনাদের জন্য, দুর্ভাগ্যবশত দেখেছি তার নেতারা সেই বাজেট অধিবেশনের সময় যখন আপনাদেরকে সাধারণ মানুষের বাজেটের যখন আমরা করছি তখন দেখা গেল বিধানসভায় দাঁড়িয়ে তারা এই বাজেটের পক্ষে না থেকে শুধু মিথ্যে করেছে, সেটা আপনারা সকলে জানেন। একটা রাজ্যের বাজেট হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, খারাপ করলে উজু করুন, যদি সরকার কোনো খারাপ করে তার জন্য সমালোচনা করবেন, কিন্তু যখন সরকার কাজ করছে যখন সরকার চাইছে বাজেট মানুষের জন্য দেওয়ার জন্য তখন কিন্তু তাকে সমর্থন না করুন, অন্তত বাজেট পেশ করার দিতে হবে, বাজেট যদি পেশ না হয় রাজ্যের মানুষের কল্যাণে কাজ হবে। দুর্ভাগ্যবশত করেছে যখন আমরা বুঝিয়েছি ভারতের অধিবেশনে যে আমরা এই সরকারের থেকে যদিও আগে 31% দেওয়ার জন্য দাবি করেছেন
আমরা 38% টাকা 39% টাকা আমরা দিয়েছি টোটাল বাজেটের মধ্যে। তারপর বলতে হবে যে ভারতীয় জনতা পার্টি সরকার জনতান্ত্রিক চিন্তা করে না। আমি আমার দিদিদের মাথায় বলতে কি উন্নতি আপনাদের জন্য করা হয়েছে গত 4 বছরে, যেখানে এডিসি ক্ষমতা আছে তারা আপনাদের কল্যাণে কোথায় কাজ করছে? শুধু একমাত্র গেটার চিত্তলেন বা চিত্তলেন বললে হবে, আমাকে আগে আমার অধিকার নির্দিষ্ট করতে হবে, আমার নিজের প্রাপ্য, আমি ভারতীয় নাগরিক, আমি ভারতবর্ষের সন্তান, আমাকে সঠিকভাবে তার যোগ্যতা তার প্রাপ্য আমাকে পেতে হবে, আপনাদের অধিকার আপনাকে দিতে হবে। অধিকার নিয়ে কোথাও চলবে না, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু আমার প্রাপ্য অধিকার আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, সেটা ভারতের জনতা পার্টি সরকার এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটাই স্লোগান, রাজ্যের মানুষের সকলের উন্নয়ন। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, আমরা একসময় বলি জনজাতিদের জন্য ভালো বিশেষ যদি কেউ দাবি করেন সেটা অপরাধের নয়, দাবিটা সঠিকভাবে মানুষের স্বার্থে কাজে লাগতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। তো দাবি করে মানুষকে তার উন্নয়নের থেকে সরিয়ে নেওয়া, মানুষের বিরুদ্ধে কাজ করা, আপনাদেরকে ভাবতে হবে। যারা কৃষিকাজ করেন সরকার ব্যবস্থা করেছে, যারা কৃষিকাজ করেন তাদের তাদের কৃষক এই এই কৃষিজ সামগ্রী বিক্রি করার ব্যবস্থা করে দিন, তাদের পয়সা ব্যবস্থা করে দেওয়া। বিভিন্নভাবে সরকার দিচ্ছে ঘর, জল, বিদ্যুৎ, শৌচালয়, এই দেওয়ার পরেও গ্যাস দিয়েছে, গ্যাসের লাইন দিয়েছে মহাজের নামে, বিনা পয়সা সরকার দিয়েছে, এবং তারপরে বিভিন্নভাবে চিকিৎসা পরিষেবার নামে আপনাদের কাছে সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার আগামী দিনে 100টা প্রাইমারি হেলথ সেন্টার খোলার দায়িত্ব সরকার নিয়েছে। সমস্ত জনজাতি অধ্যুষিত অঞ্চলে যাদের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় সেগুলো সে ব্যবস্থা সরকার করে দিচ্ছে, এটা ভাবতে হবে। আমরা করেছি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে, আমি জানি না এখানে কাদের আছেন যারা আয়ুষ্মান ভারতের কার্ড অ্যাপ্লাই করেছেন কিনা। আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শুরু করেছেন, আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পরিবারের প্রতিটি মানুষ তারা চিকিৎসা পরিষেবার সুযোগ পাবে। যদি রাজ্যের মধ্যে বা কোথাও যদি চিকিৎসা সম্ভব না হয়, যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হন, তাহলে এ রাজ্যের বাইরে গিয়ে 26,000 হসপিটাল আছে ভারতবর্ষের মধ্যে যেখানে আয়ুষ্মান ভারতের চিকিৎসা হয়, সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা করা হয়েছে বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে অনেকে পাননি এবং এ রাজ্যের অর্ধেক মানুষ পাননি। বামপন্থী পিএম আমলে রাজনীতি করে বহু মানুষকে করে দেয়নি এবং সেটা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ঠিক করেছেন, রাজ্যের সমস্ত মানুষকে এই সুবিধার আওতামুক্ত করতে হবে। এই জন্য আপনাদের বাজেটে ভারত মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নামে ওই আয়ুষ্মান ভারতের সিস্টেমে আমরা রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য এই 5 লক্ষ টাকা করে বিনা পয়সার চিকিৎসার সুযোগ দেওয়ার ব্যবস্থা আমরা ব্যবস্থা করেছি এবং সেই এর মাধ্যমে কোনো মানুষ বিনা পয়সার চিকিৎসা পাওয়া যাবে না, মানুষের ঘর বাড়ি বিক্রি করতে হবে না, মানুষের সাথে হাত কাটতে হবে না, সরকার সে ব্যবস্থা করে দিয়েছে। আমরা এত কিছু কাজের পরে যদি আবার চাই যে সরকার যদি উন্নয়নের কাজ করে থাকে সরকারকে সমর্থন করব। আজকে আগামী দিনে যে 5ই সেপ্টেম্বর নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি প্রার্থী এই বক্সনগর কেন্দ্রে সপদ্য হোসেন যেখানে এই পদ্মফুল চিহ্নে দাঁড়িয়েছেন আজকে তার সমর্থন আমরা এখানে এসেছি আপনাদের কাছে। আমাদের একটাই দাবি যে সমর্থন করুন তাকে যেখানে আপনাদের কল্যাণে কাজ হবে, সমর্থন করুন সেই দলকে যেই দল জনজাতি মানুষের কল্যাণে কাজ করার চিন্তা করে, আপনার সমর্থন করুন সেই সরকারকে যে সরকার প্রতিনিয়ত জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণ ছাড়া অন্য কোনো চিন্তা করে। আমাদের সকালের প্রশ্ন নেই, আমাদের দুর্বল করলে আপনার রাজ্যে দুর্বল হবে, কেন আপনাদেরকে দুর্বল করা হবে? কিন্তু একটা গোষ্ঠী মাঝ পথে শুধু একটা অন্য শব্দ করে আপনাদেরকে দূরে ফেলা চেষ্টা করে দেওয়া হবে, এটা এই জনজাতি কল্যাণ আমাদের কল্যাণের জন্য। আজকে আমাদের যে নির্বাচন হচ্ছে
এই নির্বাচনে আমাদের জয় অবশ্যভাবে আমরা জয় করব, কিন্তু আজকে জয় যদি না হয় সরকার আমাদের আছে, সরকার আমাদের থাকবে, সরকার পরিবর্তনের কিন্তু জায়গা নেই, কিন্তু আমাদের শক্তি বৃদ্ধি করা এবং এই জনজাতি অঞ্চলের কাজ যেভাবে গতিতে আমরা চলার চেষ্টা করেছি আগামী দিন যাতে এই কাজ আরও আরও ভালোভাবে আরও বিশেষভাবে করা যায় তার জন্য আমরা সমর্থন চাই, আমরা সমর্থন চাই সেই জন্যেই যাতে জনজাতি অঞ্চলের সঙ্গে আমাদের সঙ্গে কোনো দূরত্ব না থাকে, আমরা কাছে টেনে নিতে চাই, আপনাদের পাশে কাছে চাই এবং দায়িত্ব নিয়ে বলছি রাজ্যের সমস্ত উন্নয়নের কাজের সঙ্গে কিন্তু এখানে যিনি বিধায়ক হবেন উনিও এই এলাকার সঙ্গে সমস্ত এলাকার কাজের অনেকে বোঝাবে যে একে দাও তাকে দাও, যিনি বামপন্থী প্রার্থী দাঁড়িয়েছেন আপনারা বলুন তো এই বক্সনগর কেন্দ্রে বামপন্থীর প্রার্থী তো দীর্ঘ বহু বছর ধরে আছে, বহু বছর ধরে এখানে আছে তারা, আজকে বক্সনগরে দেখেছি রাস্তাঘাট থেকে উন্নয়নের চেহারা দেখেছি, কেন হয়নি, দীর্ঘ 35 বছর সরকারে ছিল তারা কেন করেনি, যিনি বিধায়ক ছিলেন তিনি হয়তো মারা গেছেন কিন্তু এক মানুষজন দাবি করেননি যে আমার বিধানসভা এলাকাতে আমার এই লাগবে সেই লাগবে একটা দাবি করতে পারছে, যিনি জনপ্রতিনিধি হন তার দায়িত্ব থাকে এলাকার সুযোগের জন্য এলাকার মানুষের আমরা তাই চাই আগামী 5ই সেপ্টেম্বর যেখানে এই নির্বাচন আসছে এই নির্বাচনের দিনে আমি সকলের কাছে বিনীত নিবেদন করছি যে আপনারা মূল উৎসতে থাকুন, আপনি আপনার উন্নয়নের কথা চিন্তা করুন, এই রাজ্য সরকার বিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া নিয়েছে যাতে প্রতিটি ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে, মেয়েদের ক্ষেত্রে এই সরকার নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে যে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে কোনো পয়সা লাগবে না, কোনো কলেজ ফিস লাগবে না, পরীক্ষা ফিস লাগবে না এবং তাদের বিনা পয়সা পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে, এই সরকার ঠিক করেছে যে সমস্ত মেয়েরা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার মধ্যে সারা রাজ্যের মধ্যে 100 জনের মধ্যে থাকবে নাম্বার তাদেরকে নতুন করে স্কুটি দেওয়া হবে, এই স্কুটি এবার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই স্কিম এনেছেন যে মেয়েদেরকে আরও দেওয়া হবে যাতে মেয়েরা যাতে পড়াশোনার সঙ্গে যুক্ত থেকে বড় হতে পারে, আজকে আমরা সাইকেল দিচ্ছি মেয়েদেরকে, আগামী দিন মেয়েদেরকে স্কুটি দেওয়ার ব্যবস্থা দরকার, বহু জনজাতি ছেলে মেয়েরা স্পোর্টসের খেলাধুলাতে যথেষ্ট পারদর্শী এবং বহু ছেলে মেয়ে জনজাতি অংশের মানুষ বিশেষ করে ছেলেমেয়েরা খেলাধুলাতে অনেক কিছু করবে ভালো, এবার মুখ্যমন্ত্রী রেখেছেন যে যারা মেয়েরা বা যা ছেলে হোক যারা খেলাধুলার মধ্যে বিশ্ব মানের হবে আন্তর্জাতিক স্তরে যদি খেলোয়াড় অনেকে আছে তাহলে যদি হয় তাদেরকে সরকার তাদেরকে বৃত্তি দেবে, তাদের জন্য সরকার বিনা পয়সায় সমস্ত খেলাধুলা আয়োজন করতে হবে, সরকার কোথাও পিছিয়ে নেই, জনজাতি অঞ্চলে বিভিন্ন জায়গাতে আজকে রাজ্যের মধ্যে যদি ফুটবল খেলা দেখা যায় যে ফুটবল খেলা দেখা যাবে জনজাতি অঞ্চলের ছেলেরা কিন্তু ফুটবল খেলাতে পারদর্শিতা অনেক দূরে গিয়ে গেছে, সুতরাং আপনারা ভাববেন যে সর্বক্ষেত্রে আমাদের শক্তি বৃদ্ধি হবে, আমাদের ছেলে মেয়েদের কল্যাণ আপনার পরিবারের কল্যাণ এই রাজ্যের কল্যাণ, আমার নিজে অনুরোধ থাকবে প্রত্যেকটা পরিবারকে রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এসএসজি গ্রুপের মাধ্যমে, এই রাজ্যের 5 লক্ষ মহিলাদের যেখানে ডাইরেক্ট রোজগারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই সরকার ইয়া লোনের মাধ্যমে প্রায় শত শত কোটি টাকা লোনের ব্যবস্থা করে দেওয়া হয়, আমি জানি না এই অঞ্চলের মা বোনেরা ওই এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, এই যে নিশা পড়েছি আগেও আপনারা বানাতেন নিজের জন্য আপনার নিজের পরিবার নিজেরা ব্যবহার করে যে নিশা বানাতেন, আজকে সারা পৃথিবীব্যাপী আমাদের সরকার আজকে সারা পৃথিবীব্যাপী এই রিসা ব্যবহারের জন্য যেখানে এই জায়গার থেকে রাজ্যের থেকে তৈরি হয়ে বিদেশে পর্যন্ত চলে যায় যাতে যারা তৈরি করেন তাদের ঘরে পয়সা আছে রোজগার নিজের ব্যবহারও করেন কিন্তু আবার ব্যবসা করতে পারেন কোথাও আছে আজকে চালু করে টাকা আমাদের সরকার চালু করেছি, আমরা ভেবেছি কোথায় কোথায় ভাবে কোন কোন ক্ষেত্রে হাত দিলে পরে এলে যে মানুষের ঘরে পয়সা যাবে আমরা সেই ব্যবস্থা করেছি,
আমরা দেখেছি জনজাতিদের মধ্যে এটা আপনারাই করেন, বিশেষ করে আমরা বলেছি আজকে চাষবাসের ক্ষেত্রে, আজকে চাষবাসের ক্ষেত্রে আদালত যারা করেন আজকে কোথায় যায়, আদালত পৃথিবীর অন্যান্য রাস্তায় চলে যায়, দাম হয়েছে রাজ্যে, কাঁঠাল যাচ্ছে, গন্ধ লেবু যাচ্ছে, এ রাজ্যের বাইরে তো এই দেশে নয় বিদেশে যাচ্ছে, রাজ্যের সুনাম হচ্ছে, মানুষের রোজগার বৃদ্ধি হচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের প্রত্যেক বছরে 6,000 টাকা করে পান প্রত্যেক পরিবার, আপনারা কি পাচ্ছেন 6,000 টাকা করে কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা আপনারা পান, দিদিরা পান, আপনারা পান টাকা, যারা কৃষক আছে তারা পাচ্ছেন তো টাকাটা, পাচ্ছেন না? যারা কৃষক আছে প্রধানমন্ত্রীর দেওয়া 6,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে, যারা কৃষিকাজ করেন কিছু জমি আছে তারা পাচ্ছেন তো, পাচ্ছে তো কিষাণ সম্মান নিধি? এই তো পাইনি সবাই, আচ্ছা ভাই ঘর পাইছে নি, ঘর কারা কারা ঘর পাইছে, কারা কারা ঘর পাইছে, ঘর পাইছে না আপনারা? আচ্ছা ভালো, এবার বলেন, এবার বলেন পাওয়ার কথা তো আমি অনেক বলেছি, আমরা দিচ্ছি, কি অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে, এটা বলেন যে সরকারি সুযোগ আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে কি, আপনাদেরকে বাদ দিয়ে দেয় দেয় না, এরকম হচ্ছে নিশ্চয় হচ্ছে না? সুতরাং আমরা চাই যে সরকার যদি কাজ করে সরকার আপনাদের জন্য কাজ করে, নিজেকে প্রশ্ন করুন, এই যে এরকম আমি বলে দেবো আপনি শুনবেন, নিজেকে নিজে প্রশ্ন করুন যে সরকার যে সমস্ত সুযোগ এখনও পাচ্ছেন, ঘর, বিদ্যুৎ, জল, শৌচালয়, কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা, এবং এরপরেও যদি এসএসসি গ্রুপ থাকে, কৃষিক্ষেত্রে যদি সুযোগ পূর্ণ পেয়ে থাকেন, এই সমস্ত কিছু আপনারা পাচ্ছেন কিনা নিজেকে প্রশ্ন করুন। আর যে সমস্ত আমি বলেছি এই সমস্ত কিছু আগামী দিনে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে যাবে, আমরা অনুরোধ করি আপনাদেরকে, আমাদের আগামী যে নির্বাচন 5ই সেপ্টেম্বর নির্বাচন আসছে, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেখানে তপঞ্জ হোসেন দাঁড়িয়েছে, এই এলাকারই মানুষ, এবং আমরা আশা করব যে এই প্রার্থীকে জয়ী করে আগামী দিন সারা বক্সনগরের সঙ্গে যাতে জনজাতি অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে পারে, আমরা কখনো নষ্ট করতে চাই, আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিকশার নেতৃত্বে, আমরা কাজ করার চেষ্টা করি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত নেতৃত্ব আছে, সমস্ত জনজাতির নেতৃত্বরা আছে, জনজাতির নেতৃত্বরা বলতে পারবেন তাদের এলাকায় কাজ করে কাজ করবে, আমি বিশ্বাস করি বক্সনগর আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে, আপনাদের বোধ হবে যে সরকারের সমস্ত সুযোগ পূর্ণ আপনাদের অনেক বিভ্রান্তিকর কথা বলবে, বিভ্রান্তিগুলোর কথা বলতে চেষ্টা করবে, সেই থেকে দূরে সরে গিয়ে আসলে নিজের কাজ, নিজের এলাকার কাজ, নিজের পরিবারের কাজ, নিজের জাতির কাজের মধ্যে যেটা যুক্ত হবে সেটাকে সমর্থন করতে হবে। আবারও সকলকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, আমার বিশ্বাস যে আগামী দিনে আপনাদের যে বিচার এবং সেই সুস্থ সিদ্ধান্তের মাধ্যমে এরা এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়ে যাবে, এবং আপনাদের সমর্থনে অধিক বেশি সংখ্যক ভোটের মাধ্যমে সকল হোসেনকে এই এই বিধানসভায় পাঠিয়ে আপনাদের সকলের মঙ্গল আপনারা তৈরি করুন, এবং যাতে সরকার আপনাদের পাখিতে কাজ করতে পারে তা ভালো করতে পারবো, আমি তাই সকলকে আবারও আগামী 5ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনার সঙ্গে সঙ্গতি রেখে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বের সরকারকে আমরা সমর্থন দিয়ে জনজাতি অংশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ আমাদেরকে দিন, এবং আগামী 5ই সেপ্টেম্বর পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তপঞ্জ হোসেনকে বিজয়ী করার আহ্বান রেখে এখন সকলের জন্য আমরা কথা বলতে চাচ্ছি।
জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।